নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো আগের বাড়িতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে রেশন কার্ড সংশোধনের নতুন পদ্ধতিতে অথবা দুটি আপডেট কিন্তু এসেছিলো দু হাজার তেইশে কীভাবে সংশোধন করবেন তার মধ্যে স্টেপ বাই স্টেপ প্রশিক্ষণ দেখিয়ে দিয়েছি সেখানে অনেকে কমেন্ট করেছিলেন যে রেশন কার্ডের সংশোধনে অনেক কিন্তু সমস্যা হচ্ছে যেমন আপনি রেশন কার্ডে কেবলমাত্র নাম সংশোধন করতে যান। আপনি অ্যাড্রেস সংশোধন করতে চান না তো সেক্ষেত্রে আপনি অ্যাড্রেসের জায়গায় কী বসাবেন তো সেটা কিন্তু নিয়ে বলবো এবং কিন্তু আপনি যদি নাম এবং অ্যাড্রেস সংশোধন যেভাবে করতে চান সেগুলো আপনি কীভাবে সলভ করেন সেটা নিয়ে কিন্তু আজকে বলবো এবং অ্যাড্রেসের জায়গায় যে ডকুমেন্টসটা আপলোড করবেন সেটা কার ডকুমেন্টস আপলোড করবেন সেটাও নিয়ে কিন্তু অনেকের সমস্যা ছিল তো রেশন কার্ডের সংশোধনের বিভিন্ন রকম সমস্যা এবং তার সমাধান বলবো এবং সঙ্গে কিন্তু রেশন কার্ড কীভাবে দু হাজার তেইশে সংশোধন করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে এই ভিডিওতে আপনার দেখাবো তো সেই জন্য ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে হয় সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমে ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থাকা বেলোশান থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথম দিয়ে অফিসিয়ালেও চলে আসবেন এই লিঙ্ক তুই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপর থ্রি ডিটার অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর ই সিটিজেন অপশান দেখতে পাচ্ছেন এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশান শো হয়ে যাবে এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর কারেকশান ডিটেলস এই অপশান আপনি ক্লিক করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমনটি পেজ ওপেন হয়ে যাবে এরপর কী করবেন এখানে কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যেটা রেশন কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর গেট ওটি বাটনে ক্লিক করবেন গেট ওটি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন চার সংখ্যার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে নেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রেশন কার্ডের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনার সামনে সহজ হবে সো যাওয়ার পর তারপর কী করবেন এখানে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই পর ফর্ম ফাইভ এখানে কারেকশানের জন্য এই ফর্মটা তো সেই জন্য এখানে অ্যাপ্লাই নাও অপশানে কিন্তু ক্লিক করবেন এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে পুনরায় কিন্তু নতুন একটি পেজ এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এরপর যদি আপনি আগে থেকে কারুর অ্যাপ্লাই করে থাকেন দেখতে পাচ্ছি আগে থেকে কারোর অ্যাপ্লাই করে থাকলে তাও কিন্তু আপনি আবার কিন্তু পুনরায় অন্য কারো অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন এই অপশান কিন্তু নতুন যোগ করা হয়েছে তো সেই জন্য কী করবেন এই যে অপশানটা এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এটা আমি আগে থেকে একজনের অ্যাপ্লাই করে রেখেছি তো সেই জন্য আমি আর একজনের অ্যাপ্লাই করতে সেই জন্য কী করব সেই জন্য কিন্তু আমি আমি এই উপদিকে গিয়ে কিন্তু এই অপশানটা আপনি ক্লিক করবেন এই ইন্টারিয়র অ্যানাদার অ্যাপ্লিকেশান এই অপশানটা আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এমনটি পেজ এইভাবে ওপেন হয়ে যাবে এরপরে দুটো অপশান কিন্তু দেওয়া আছে এটা একটু মনোযোগ সহকারে দেখুন তো দুটো অপশান দেওয়া আছে প্রথম যে অপশানটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস আপনি যদি নাম এবং অ্যাড্রেস সংশোধন করতে চান তাহলে কী করবেন এখানে বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে যদি আপনি নাম এবং ডেট অফ বার্থ দুটো কিন্তু কারেকশন করতে চান তাহলে কিন্তু প্রথম যে অপশানটা এটাতে আপনি ক্লিক করবেন এবার যদি আপনার মনে হয় যে আপনি শুধু অ্যাড্রেস কারেকশন করবেন তাহলে কিন্তু আপনি অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন এবার যদি শুধু আপনি নাম কারেকশন করতে চান তো আপনি অ্যাড্রেস কারেকশন করতে চান না কেবলমাত্র নাম সংশোধন করতে চান তাও আপনি কী করবেন তাহলে আপনি এই বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করে কী করতে হবে আপনাদের বলে দিচ্ছি তো দেখুন এই অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনি যেই নামটা কারেকশন করতে চান সেই নামটা আপনি কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন এবং যদি অ্যাড্রেসের জায়গায় আপনাকে কোনো কিছু বসানোর দরকার নেই কেবলমাত্র যার আপনি নাম সংশোধন করলেন তার আধার কার্ডটি কেবলমাত্র অ্যাড্রেসের জায়গায় আপলোড করে দেবেন আর কোনো কিছু করতে হবে না তো সেটা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনি দেখে দিচ্ছি তো সেই জন্য কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না তো সেই জন্য কিন্তু এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এইভাবে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন এরপর কিন্তু এখান থেকে আপনি যার আপনি সংশোধন করতে চান আপনি মেম্বার ওয়ানে সংশোধন করতে চান অথবা মেম্বার টু থ্রি ফোর যতগুলি মেম্বার আছে আপনি যার সংশোধন করছেন এখান থেকে কিন্তু তার নামটা সংশোধন করে নেবেন এবার নামটা কীভাবে সংশোধন করবে এখানে থেকে ফার্স্ট টেম দেওয়া আছে এখানে লাস্ট টেম দেওয়া আছে বাবার নাম দেওয়া আছে এখানে ডেট অফ বার্থ দিয়েছে যেইটা আপনি সংশোধন করতে চান সেটা কিন্তু আপনি এডিট করে নেবেন ঠিক আছে এরা কিন্তু এডিট করে নেবেন এবার আমি ধরুন আমি ডেট অফ বার্থ আমি এখানে বসে দিই ডেট অফ বার্থ আমি এখানে সঠিকভাবে বসে দিই তো ডেট অফ বসানোর জন্য কী করবেন এই ডেট অফ বার্থ অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ডেট অফ বার্থ কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনার যেই তারিখে জন্ম বা যেই ইয়ারের জন্ম সেই ইয়ারটাকে সিলেক্ট করে নেওয়ার পর তার মাস এবং দিনটা কিন্তু সঠিক আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু আমি সঠিকভাবে সিলেক্ট করে নিচ্ছি তো সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর এরপর কিন্তু সেট অপশানে ক্লিক করবেন সেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডেট অফ চলে এলো ডেট অফ এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি ডকুমেন্টস অথবা এই প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস সাবমিট করতে চান এখানে কিন্তু আপনি আধার কার্ড সাবমিট করে দেবেন আপনি নাম সংশোধন করলেও আধার কার্ড করবেন ডেট অফ বার্থ সংশোধন করলেও আধার কার্ড কিন্তু করবেন তার কিন্তু খুব ভালো হয় অথবা যদি আইডেন্টি কার্ড থাকে তাও কিন্তু চলবে কিন্তু আধার কার্ড দিলে একটু ভালো হয় ঠিক আছে কিন্তু একশো কেবির মধ্যে জেপিজি ফর্মেটে আপনি কিন্তু এখানে আপলোড কিন্তু করে দেবেন করে দেওয়ার পর আরও যদি কোনো অন্য কোনো মেম্বারে যদি করতে চান সংশোধন এখান থেকে করে নিতে পারেন খুব সহজে সেই একই পদ্ধতিতে এরপরে নিচে দিকে আসবেন নিচে দিকে পর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ধরুন আপনি অ্যাড্রেস সংশোধন করতে চান না তাহলে আপনি কী করবেন তারও কিন্তু এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না কেবলমাত্র এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস জায়গায় আপনি কিন্তু কেবলমাত্র ডকুমেন্টসটা একটা আপলোড করে দেবেন এবার কার্ড ডকুমেন্টস আপলোড করবেন তো দেখুন যার আপনি সংশোধন করলেন নামটা বা ডেট অফ বার্থটা তার এখানে আধার কার্ডটা আপলোড করে দেবেন তার আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন এবার যদি একের বেশি আরও ক্যান্ডিডেট হয়ে থাকে ধরুন আপনি দুজন বা তিনজন সংশোধন করেছেন তার মধ্যে যে কারুক আপনি ডকুমেন্টস কিন্তু আপলোড করে দেবেন ঠিক আছে যারও একটা ডকুমেন্টস কিন্তু আপলোড করে দেবেন কোনো সমস্যা নেই তো যারা তারা এই কোশ্চেনটা করেছিল তারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে যদি আপনি অ্যাড্রেস সংশোধন নাও করতে চান কোনো সমস্যা নেই কেবলমাত্র ডকুমেন্টসটা কেন আপলোড করে দেবেন ঠিক আছে একশো কেবির মধ্যে যে বিজেপি ফর্মেটে আপলোড করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্ষেত্রে কিন্তু এইভাবে দেখায় যে আপনার যে ফটোগ্রাফ দিয়েছেন বা ডকুমেন্টস আপলোড করেছেন সেটা একশো বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে কী করবেন তো সেই জন্য একটা অ্যাপের কথা বলছি সেটা নাম আছে ডিজি মিত্রা এটা গুগল থেকে আপনি ডাউনলোড করে নেবেন অথবা এই লিঙ্ক যদি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন করলে এই একটা অপশান কিন্তু দেখতে পাবেন কমপ্রেস বলে একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এই যে অপশানটা এই কমপ্রেস অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে কিন্তু এখানে একটা অপশান কিন্তু শো হয়ে যাবে ফটো কমপ্রেস বলে একটা অপশান কিন্তু শো হয়ে যাবে এই ফটো কমপ্রেস অপশানে ক্লিক করে আপনি ফটোটা বা ডকুমেন্টসটা যত কেবিতে করতে চান এক ক্লিকে করতে পারবেন ধরুন আপনি তিরিশ কেবি করতে চান তো তিরিশ লিখে দেবেন তিরিশ কেবি হয়ে যাবে পঞ্চাশ কেবির মধ্যে কোথায় তো পঞ্চাশ লিখে তো পঞ্চাশ কেবির মধ্যে হয়ে যাবে যত কেবির মধ্যে যান সেখানে লিখে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তত কেবির মধ্যে হয়ে যাবে ঠিক আছে যারা কিন্তু মোবাইল থেকে রেশন কার্ড সংশোধন করতে তাদের ক্ষেত্রে এই অ্যাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে ঠিক আছে এই অ্যাপটির লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করে সঠিকভাবে ডকুমেন্টসটা আপনি কেবির মধ্যে নিয়ে এসে সেটা আপলোড করে দেবেন করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করার পর তারপরে এখানে ঠিক ছুড়া মারবেন ঠিক ছুড়ি মেরে দেওয়ার পর তারপরে কিন্তু আবার এখানে পসির বাটন দেখতে পাচ্ছেন এই পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কনফার্ম অ্যাপ্লিকেশান এখানেও ঠিক ছুড়ো মারবেন এখানে ঠিক ছুটো মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু গেট ওটি বাটনে ক্লিক করবেন ঠিক আছে গেট ওটি বাটনে ক্লিক করার পর আপনার যে মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসে সামির ওটি বাটনে ক্লিক করবেন সামির ওটি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফর্মটা এইভাবে সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে তারপর কিন্তু কিছুদিনের মধ্যে এখান থেকে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন এখানে এসে স্টেটাস দেখে এখান থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এখান থেকে খুব সহজে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো এইভাবে আপনি কিন্তু কিন্তু রেশন কার্ডটি খুব সহজে কিন্তু সংশোধন করতে পারবেন এবং কিন্তু সংশোধনের ক্ষেত্রে যাদের ডকুমেন্টসের প্রবলেম বা ডকুমেন্টস একশো কেবির মধ্যে হচ্ছে না মোবাইল থেকে তারা কিন্তু এই ডিজি মেত্রা অ্যাপটা কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন এখান থেকে খুব সহজে আপনি ডকুমেন্টস অথবা ফটো নির্দিষ্ট কেবির মধ্যে খুব সহজে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো আশা করি যারা কমেন্ট করেছিলেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে রেশন কার্ডটি কীভাবে সংশোধন করবেন অথবা সেখানে অ্যাড্রেসের জায়গায় কী বসাবেন বা সমস্ত ডিটেলসটা আপনার বলে দিলাম এরপরও যদি রেশন কার্ড সংশোধনে কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে আপনি তো অবশ্যই কমেন্টে জানান আমি কিন্তু অবশ্যই তার রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলেন্টকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ